তোমরা দেখছো তপনদার বাংলা এই চ্যানেলটি। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কবিতা পাঠ এই অংশ থেকে একটি উল্লেখযোগ্য কবিতা মহুয়ার দেশের MCQ অর্থাৎ নির্বাচনধর্মী প্রশ্ন উত্তর। মহুয়ার দেশে রাত্রির নির্জন নিসঙ্গতাকে কিভাবে আলোড়িত করে? শান্ত প্রকৃতির স্নেহমুগ্ধ কবি সমর সেনের লেখা কয়েকটি কবিতা কাব্যগ্রন্থের অন্তর্গত মহুয়ার দেশ কবিতায় কবি বলেছেন, শাল পিয়ালের জঙ্গলে ঘেরা মহুয়ার দেশে রাত্রের নির্জন নিসঙ্গতাকে আলোড়িত করে দূর থেকে ভেসে আসা সমুদ্রের দীর্ঘশ্বাস। অলসূর্য দেয় একে, অলসূর্য কি একে দেয়? মহুয়ার দেশে শান্ত প্রকৃতিতে অলসূর্য দেয় একে গলিত সোনার মতন উজ্জ্বল আলোর স্তম্ভ। দেবদারুর দীর্ঘ রহস্য, দেবদারুর দীর্ঘ রহস্য কি করে? মহুয়ার দেশে শান্ত প্রকৃতিতে নিস্তব্ধতার পথে দেবদারুর দীর্ঘ রহস্য পথের দুধারে অপূর্ব ছায়া বিস্তার করে। আর আগুন লাগে কখন, কোথায় আগুন লাগে? মহুয়ার দেশ কবিতায় কবি বলেছেন, পড়ন্ত বিকেলে রৌদ্রে জলের অন্ধকারে ধূসর ফেনায় আগুন লাগে। আর আগুন লাগে কোথায়, কীভাবে আগুন লাগে? অলস অস্তগামী সূর্য জলের অন্ধকারে ধূসর ফেনায় গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয়। প্রকৃতির এই অপরূপ লীলা বৈচিত্র্যের চিত্রে মনে হয় আগুন লেগেছে। অনেক অনেক দূরে আছে, অনেক অনেক দূরের কি আছে? মহুয়ার দেশ কবিতায় কবির কথায় অনেক দূরে আছে কবির কাঙ্ক্ষিত মনোমুগ্ধ দেবদারুর দীর্ঘ রহস্যে ঘেরা মেঘমধির মহুয়ার দেশ। অলস সূর্য দেয় একে, সূর্যকে অলস বলা হয়েছে কেন? মহুয়ার দেশ কবিতায় কবি বলেছেন, সমস্ত দিন জুড়ে ধরাতলকে আলোকিত করে সূর্য যখন দিনান্তে অস্তমিত হতে যায় তখন তার কিরণপ্রভা অনেকখানি ম্লান হয়ে যায়, আর এই ম্লান আলোকে অলস সূর্য বলা হয়েছে। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে বলতে কবি কি বুঝিয়েছেন? মহুয়ার দেশ কবিতায় কবি নগর জীবনের যান্ত্রিকতা এবং যান্ত্রিক সভ্যতার নিদারুণ দূষণ ও গতিহীন স্তব্ধ জীবন যন্ত্রণার কথা বোঝাতে গিয়ে এই রকম উক্তি করেছেন। আর শিশিরে ভেজা সবুজ সকালে কবি কি দেখেছেন? মানুষের শরীরে কয়লা খনির ধুলোর কলঙ্ক দেখতে পান। এখানে অসহ্য নিভীর অন্ধকারে কবি কি শুনতে পান? শহরের কোলাহল থেকে বহু দূরে শান্ত অরণ্য প্রকৃতির মাঝে কবি শুনতে পান নিবিড় অন্ধকারে কয়লা খনির গভীরে ভারী ভারী যন্ত্রের অবিরাম শব্দ। মহুয়ার দেশ কবিতায় কবি ক্লান্ত হলে কি প্রত্যাশা করেন? মহুয়ার দেশ কবিতায় ক্লান্ত কবি প্রত্যাশা করেছেন, তার ক্লান্তির ওপর মহুয়ার ফুল ঝরে পড়ুক আর চারিদিকে ভরে যাক মহুয়ার গন্ধে। আমার ক্লান্তির ওপর কবি ক্লান্ত কেন? যান্ত্রিক সভ্যতায় অভ্যস্ত কবি সমর্ষের নগর জীবনের ক্লেদাক্ত দূষণের ভারে ক্লান্ত জর্জরিত। মেঘমদির মহুয়ার দেশ কোনটি? সাঁওতাল পরগনায় মেঘমদির মহুয়ার দেশ কলকাতা থেকে বহু দূরে, যেখানে রাস্তার দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য আর মোহময় শান্ত স্নিগ্ধ তা নির্মল পরিবেশ রচনা করে শাল সেগুন পিয়ালেরা। মহুয়া কথার অর্থ কি? মহুয়ার দেশ কিসের প্রতীক? মহুয়া কথার অর্থ হল মৌল ফুল যার রস দিয়ে মাদক দ্রব্য তৈরি করা হয়, আর এই মহুয়ার দেশ সবুজ শান্ত নির্মল সভ্যতার প্রতীক।